কমিউনিটি প্রবীণ ব্যক্তিত্ব চার্টন মসজিদের সাবেক খতিব ও ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার ভোর 4:02 লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুম আব্দুল মালিক মসজিদ আয়েশা টোটেনহামের বর্তমান খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ খিদির হুসাইনের পিতা। তিনি 90-এর দশকে চার্টন মসজিদের ইমাম ছিলেন। মরহুম আব্দুল মালিক সাউথ লন্ডনের ডেনমার্ক হিল এলাকায় বসবাস করতেন। মরহুমের পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ।